শীতকালটা কোথায় পড়েই গেল। এটা আমাদের উত্তর দিক, কি প্রচন্ড হাওয়া দিচ্ছে! গতকাল থেকে আমি ব্যাপারটা লক্ষ্য করছি, সকাল হলেই সুন্দর একটা হাওয়া, মানে ঠান্ডা হাওয়া যেটাকে বলে একদম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল উঠে না আজকে আমাদের বেশ কয়েকটা কাজ ছিল, সেই কারণে একদম সকাল থেকে ব্লগ করা শুরু হয়নি। এদিকে অনেক সব জামাকাপড়ও মেরে দিয়েছে, আর আমি তো দেখালাম আজকে সকালে কীরকম ঠান্ডা হাওয়া, তাই না? মানে আমাদের এদিকটা তখন বললাম না উত্তর দিক, তো আমরা যখন প্রথম গত বছর এখানে এসেছিলাম ঠিক তখন না এরকম শুরুর দিকে এরকম হাওয়া দিত। আমি এখানে এসেছি ডিসেম্বর মাসে, আমি একদম ডিসেম্বরের শুরুতে এখানে এসেছিলাম। তো তখন না ওই উত্তুরে হাওয়াটা দিত, ঠিক ওই রকম সেম হাওয়া আমি হচ্ছে মানে কালকে থেকে পাচ্ছি। এখনও হয়তো অতটাও নয় কিন্তু পাচ্ছি, মানে ওই সেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। আর মনে হচ্ছে যে কদিন পর থেকে আমি আর জানলাটা খুলতে পারবো না। তো এটা একটা আমার বড় দুঃখ, মানে আমার এই পেছনের এই মানে যে সবুজ এটা দেখতে আমার এত ভালো লাগে, জানলা খুললেই দেখা যায়। ঠান্ডা আসলে তো সব শেষ, যাই হোক কী আর করা যাবে। আজকে আমাদের আর বেশি কিছু রান্নার পার্ট নেই, কারণ গত দুদিনে কিছু কিছু বেঁচে গিয়েছে। হ্যাঁ, গতকাল না আমরা একটা জায়গায় খেতে গিয়েছিলাম, তো আমি ওটা একটা ছোট মানে ভেবেছি যে একটা শর্ট ভিডিও বানাবো। তো দেখা যাক, আমি জানাবো যে আমাদের কেমন লেগেছে, ভালোই লেগেছে। কী কী নিয়েছিলাম একটা নতুন ধরনের খাবার, সেগুলো আমি অবশ্যই শেয়ার করবো। তো অনিমেষ অফিসে বেরিয়ে গেলো, আমারও অফিস চলছে, তো তাই জন্য না আর মানে আজকে আমাদের বেসিক্যালি কিছু মানে তেমন কোনো প্ল্যান নেই। তো ভাবছি যে আজকে আমরা কাজ টাজ শেষ করে রাত্রেবেলা একটা দারুণ জিনিস শেয়ার করবো। সেটা কী, যে আমরা একদম প্রথমে মানে আমাদের বিয়ের একদম পরপর লকডাউন চলে এসেছিলো। হ্যাঁ, তো তারপর আমরা দুজনে যেখানে প্রথম সংসার পেতেছিলাম সেই সময়গুলো তো আর সেভাবে কোথাও ডকুমেন্ট করা নেই। তো ভাবলাম যে এই ভ্লগের থ্রু দিয়ে এতদিন পরেই না হয় যদি করা যায় কেমন হবে। তো সেই কয়েকটা ছবি আমরা বেছে আমরা দেখাবো যে আমরা কীভাবে প্রথম মানে আমাদের সংসার করেছিলাম। একটা ডিমের তরকারি বানানো হতো, এইটুকু সবজি কেনা হতো, খুব মজা করে কেটেছিলো অফকোর্স দিনগুলো। তো সেগুলোই আজকে আমরা শেয়ার করবো। তো এখন গিয়ে আমি ঝটপট কাজটা শেষ করে নিই, তারপর সন্ধ্যাবেলা দেখা হবে। এই কটা দিন আমাদের মানে এত ব্যস্ততার মধ্যে কাটছে, বিভিন্ন জিনিসপত্র নিয়ে, তো সেই কারণে বাইরে গিয়ে ব্লগ করা তো দূরের কথা। আমরা যদি ঠিক করছি যে আমরা বাড়িতেও কিছু ব্লগ করবো সেটাও আমরা করে উঠতে পারছি না। সেই পরশু দিন আমরা ভেবেছিলাম যে আমরা ব্লগটা বানাবো, সময় পাইনি, যে দুদিন পরে আমরা ফাইনালি ব্লগটা বানানোর সময় পেয়েছি। তো সেদিনই বলেছিলাম যে আমরা প্রথমে গিয়ে থাকতাম পিছাবনিতে। পিছাবনি হচ্ছে জায়গাটার নাম পূর্ব মেদিনীপুরের একটা জায়গা। তো মন্দারমণি থেকে 10 কিলোমিটার দূরে, তাই না? ঘন্টায় বা কাঁথি থেকে যাওয়া শুরু করলে ওটা ওই 10-12 কিলোমিটার সামনে গিয়ে পড়বে পিছাবনি। হ্যাঁ, পিছাবনি অতিক্রম করে আরো 10 কিলোমিটার গেলে তাহলে মন্দারমণি বা দীঘা যেতে গেলে কিন্তু পিছাবনির উপর দিয়ে যেতে হয়। তো আমরা সেই জায়গাটাতেই ছিলাম, আমি 1 মাস ছিলাম, অনিমেষ 2 মাস মতো ছিল। তো সেইখানে দিনগুলো না একদম আলাদা ছিল। প্রথমত তখন চলছিল লকডাউন, আর দ্বিতীয়ত ওখানে মানে ওই যদি গ্রাম বলা হয়, গ্রাম মানে ওটাকে মফস্বল বলা যায় না, মানে গ্রামও ঠিক না, মানে খুব একটা বড় শহর বড় কিছুও না। হ্যাঁ, হাইরোডের দুপাশে কিছু জনবসতি ব্যাস। তো আমরা যে জায়গায় মেনলি থাকতাম ওই জায়গাটাতে না আমাদের গলিটাতেই একটা পাকা বাড়ি ছিল, আর বাকি সব কিন্তু মাটির বাড়ি বা ওই মানে ওই যে বাড়িগুলো কি যেন বলে খড় দেওয়া বাড়ি, ওই রকম ধরনের বাড়ি ছিল। আর যেটা ছিল সেটা হচ্ছে আমাদের পাকা বাড়িটা না একটা মানে আমার কাছে এক্স্যাক্টলি আর ওই বাড়িটার ছবি নিয়ে আসলে তখন আমরা মানে ব্লগ করতাম না, ওরকমভাবে বাড়ির ছবি তোলা হয়নি। কী হতো, যেরকম হোটেলের রুমগুলো হয় না একটা লম্বা প্যাসেজ, তার মধ্যে হচ্ছে এক পর পর রুম, মানে একটাই দেওয়াল এবং এতটাই একটা দেওয়াল যে এই ঘরের এই বাড়ির কথা ওই বাড়িতে শোনা যায়। পারলে ফ্ল্যাটের মতোও নয়, মানে অত মোটা দেওয়াল বা ওরকম কিছুও নয়, একটা রুম কিচেন টাইপের ছিল। হ্যাঁ, একটা রুম একটা কিচেন আর একটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, আর তার ব্যালকনি বলতে কি ছিল, শুনে শুনে না ব্যালকনি ছিল যে প্যাসেজটা, ওটাই সবার জন্য ব্যালকনি, মেন কমন ছিল করিডোরটা, ওই করিডোরটা সবার জন্য ব্যালকনি হয়ে যাওয়া। তবে ব্যালকনির যে উল্টো দিকে ওইখানেও কিন্তু ভীষণ সবুজে ঢাকা, প্রচুর গাছপালা এইসব ছিল। তো যাই হোক, সেই জায়গাটার বর্ণনা আমরা দিয়ে দিলাম। এবার আমরা দেখাই যে আমরা যখন ছিলাম আমাদের দিনগুলো কেমন ছিল, এবং বলতে গেলে ওটাই আমাদের কি প্রথম সংসার, তাই তো? ওখানে গিয়ে আমরা একদম ছোট্ট মানে এই পুতুল খেলনার মতো যেরকম হয় ওরকম বানিয়েছিলাম। এমনি যাওয়ার সময় আমার বাবা মানে আমার বাড়ি থেকে আর ওর বাড়ি থেকে আমাদেরকে প্রচুর জিনিসপত্র দিয়ে দিয়েছিল, কারণ আমরা তার আগে কোনোদিনও কোথাও এরকম একা দুজনে তো থাকিই নি যে এরকম সংসার করতে হবে ভাবে। তো বাবা মারা ভেবেছিল এটা কিছুই ঠিকঠাক করতে পারবে না, আমরাই দিয়ে দিই। পাওয়াও যায় না। হ্যাঁ, তারপর আমরা সেখানে পিছামণিতে গিয়ে টুকটুক করে অনেক কিছু কিনেছিলাম। তো মানে ব্যাপারটা হচ্ছে ওখানে যে একটাই বাজার ছিল, মানে একটাই বাজার ছিল, এবং সেখানে
এটা অনেকটা দূর ছিল, মানে আমরা চেষ্টা করতাম যে যতটা কম যেতে হয় আর কি, পুরো সেই পঞ্চায়েত সিনেমার মতো অবস্থা বল। তারপরে একদম পঞ্চায়েত সিনেমার মধ্যে একটা দাদাও ছিল, সেই গল্প আমি একদিন অন্য দিন করবো, আজকে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাদেরকে ছবিগুলো দেখাই আর বলি যে কোনটা কী কীরকম কী ব্যাপার ছিল। তো এই ছবিটা হচ্ছে তমলুকে, পিছাবনি যাওয়ার আগে অনি হচ্ছে তমলুকে থাকতো, তো ওখানে দিন পনেরো এটা কেন আমরা হাসছি এটা দেখার জন্য একদম ভিডিও শেষে গিয়ে আপনারা অবশ্যই চেক করবেন, যখন ভিডিওটা শেষ হয়ে যাবে সেখানে গিয়ে। যাই হোক, তো তখন হচ্ছে অনিমেষ এখানে কদিন ছিল, 15 দিন মতো নাকি না 1 সপ্তাহ? আমার এটা ছিল বেসিক্যালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে SBI তে আমি যখন চাকরি করি সেই সুবাদে আমার তমলুক এবং পিছাবনি দুই জায়গাতে যাওয়া হয়েছিল। তো তমলুকে আমি তখন তো করোনা থাকবো কোথায়, তো তমলুকে বেসিক্যালি 2-3 দিন থাকতো, তারপরে আমাকে ব্রাঞ্চ দেবে। সেই 2-3 দিন আমি আগে এই হোটেলটা ছিলাম, ওটা হচ্ছে আশিয়ানা হোটেলটা, আশিয়ানা গেস্ট হাউস যেটা ছিল তমলুক মেন বাস স্ট্যান্ডের উপরে, তো তার থেকে তার জানলা দিয়ে এরকম ফটো দেখা যেত আশপাশটা। এটা অনিমেষ যখন তমলুকে কাজ করতো এই 1 সপ্তাহ, তাই না? তো সেই তখনকার ছবি, আর এটা হচ্ছে সেই হোটেলটা যেখানে অনিমেষ থাকতো। হোটেলটা যা সুন্দর অবস্থা করে রেখেছি, এখানে দেখে একটু বড় মনে হচ্ছে, কিন্তু রুমটা খুবই ছোট। এটা আমি ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে তুলেছিলাম বলে খুব চড়া চড়া দেখাচ্ছে। এটা কিন্তু খুবই সংকীর্ণ একটা প্যাসেজ টাইপের রুম, কিন্তু রুমটা ভালো ছিল, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, এসিও আছে, আবার একটু দেখতে পাচ্ছি চলতো না। আর সমস্যা একটাই ছিল, মাঝে মধ্যে কারেন্ট চলে যেত। এই অসাধারণ ছবিটা হচ্ছে যেদিন আমি, মানে এটা বিশাল ইতিহাস, তো ওটাও আমি পরে একদিন বলবো। এখন এইগুলো বলতে গেলে আসল দিন থাকাটা, মানে এটা হচ্ছে যখন আমাদের না বিয়ের পরের মাসেই লকডাউন হয়ে যায়, তো সেই সময় 6 মাস আমি আমার বাড়িতে ছিলাম, অনিমেষের বাড়িতে ছিল। মাঝখানে শুধু 1-1.5 সপ্তাহ আমাদের দেখা হয়েছিল, যখন ঠাম্মা মারা গেছিলো তখন অনি গেছিল আমাদের সাথে দেখা করতে, সেই সময় ওর সাথে খালি দেখা হয়েছিল। আর এইটা হচ্ছে সেই সময় ছবি যখন আমি আমার সমস্ত লোটাপত্র নিয়ে আমার মালদার অফিস ছেড়ে টেরে ফাইনালি আমি পিছাবনি যাওয়ার জন্য বৈদ্যবাটিতে প্রথমবার এসেছিলাম। মানে কি বলবো, শ্বশুরবাড়িতে হয় না প্রথমবার ওইরকম, মানে বিয়ের পর ওই এসেছিলাম, তখন আমি মোটামুটি 7 দিন ছিলাম, তারপর আমি অফিসের জন্য চলে গিয়েছিলাম, তারপর ফাইনালি যখন আসলাম সেটা হচ্ছে এখানকার প্রথম দিন। গালগুলো দেখ আমার। যাই হোক, এটা হচ্ছে যেদিন আমরা, মানে জাস্ট পরের দিন আমরা হচ্ছে চলে যাচ্ছি ফর পিছাবনি। আমাদের ওই ছবিগুলো তোলাই হয়নি, মানে তখন আমাদের এতটাই অনিচ্ছা, একটা ইচ্ছা ছিল না, কিন্তু যেতে তো গেছিল। হ্যাঁ, এটা হচ্ছে যাওয়ার সময়, এই যে এখানে তখন যেহেতু করোনা লকডাউন ছিল, গাড়ি ভাড়ি কোথাও আটকে না দেয়, তাই আমাদের বৈদ্যবাটির ড্রাইভার বাবু আবার নিজেই স্বেচ্ছায় বুদ্ধি করে একটা SBI লোগো প্রিন্ট করে উপরে চিপকে দিয়েছে গাড়ির উপরে। উফ বাবা, এটা হচ্ছে যাওয়ার পথে গঙ্গা, তাই না? এইটা হচ্ছে পিছাবনির রাস্তা, এর উল্টো দিকেই বোধহয় আমাদের এরিয়াটা ছিল, তাই না? আমাদের গলিটা ছিল, হ্যাঁ, পুরো আকাশে মানে কালো মেঘে ঢাকা আকাশ। কে বলবে সকাল 10টা 11টা বাজে এখানে, তাই ঢুকে ঢুকেই তো না? এটা যেদিন আমরা পৌঁছলাম সেদিন না, আচ্ছা, আমি আর বাবা, মানে অনির বাবা, আমরা দুজন এদিক ওদিক ছোটাছুটি করছিলাম, একটা কীরকম একটা হোটেলে খেয়েছিলাম আমার মনে আছে, ছোট্ট, কারণ আশেপাশে কিচ্ছু নেই, মানে আমি বলছিলাম যে ভীষণ লাক্সারিয়াস কোনো হোটেল হতে হবে, কিন্তু মানে ওটা না ভাতের হোটেল টাইপের না, মানে আরো ছোট, ঝুপড়ি টাইপের হয় না, ওইরকম ছোট। সমস্যা হচ্ছে কি, হয়তো ওখানে অনেক কিছু পাওয়া যেতে পারতো, কিন্তু লকডাউনের জন্য, হ্যাঁ, আর ওই হচ্ছে মেইন, ওটাই মেইন, ওটাই কারণ, পাবলিকও রাস্তায় আসতো না খেতে, কেউ আসতো না, দোকান খুলে লাভ নেই। হ্যাঁ, আর ওদের বোধহয় হোটেল ইয়েতেই অফিসেই মানে খাওয়া দাওয়া হতো, অফিসে এবং অফিসে খাওয়া দাওয়া হতো, মানে খাওয়া দাওয়া বলতে এই লাঞ্চটা মানে ওখানে পয়সা দিতাম, ওখানে খাওয়া হতো, তো সেটাও আবার ইয়ে মানে যেটা খুব একটা মোটেই ভালো লাগেনি। অনি তো সেদিন বাইরেই খেয়েছিল, প্রচন্ড গরম, কিন্তু ফ্যানও লাগানো হয়নি আমাদের ওখানে ওই গরমের মধ্যে। আর পিছামনি হচ্ছে ভীষণ গরম একটা জায়গা, মানে সন্ধ্যের পর ওখানে খুব ভালো হাওয়া দেয় সমুদ্রের হাওয়াটা, কিন্তু দিনের বেলা ওখানে জাস্ট টেকা যায় না, ঠিক যেমন সমুদ্রে এরিয়াতে হয় একদম ওই রকম। তো যাই হোক, নেক্সট ছবিতে যাই, এটা হচ্ছে আমার একটা অসাধারণ ছবি, এটা বোধ হয় জাস্ট পরের পরের দিন এরকম ব্যাপার, তাই না? পরের দিনই একদম, সেদিন রাত্রে হতে পারে বলা যায়, এই খাটটা কি আমরা নিয়ে গেছিলাম? না, খাটটা তো দিয়েছিল ওখানে, ও খাটটা ওখানে, হ্যাঁ খাটটা ওখানে ছিল, এই চাদর টাদর আমরা সব নিয়ে গিয়েছিলাম, চাদর বাটি ফাটি এগুলো সব নিয়ে গেছিলাম,
চাদরটা বোধ হয় বৈদ্য বাটির মা দিয়েছিল, বাটি টাটিগুলো এগুলো সব মালদার মা পাঠিয়েছিল, আপাতত আমি এখানে যেগুলো দেখতে পাচ্ছি। তারপর আরও অনেক জিনিস তো ছিলই, সেসব নিয়ে আর কি বলবো। আর ওইখান থেকে আমাদেরকে যেটা দিয়েছিল, দুটো চেয়ার দিয়েছিল আর একটা বড় ফ্যান দিয়ে গেছিল, মানে টেবিল ফ্যান, তাই না? ওখানে প্রচন্ড গরম, যেহেতু ওপরে এমনি সিলিং ফ্যান ছিল, স্ট্যান্ড ফ্যান একটা দিয়ে গেছিল। ওই দাদাটার নাম কি ছিল জানো? বিশ্বনাথ দা। বিশ্বনাথ দা খুব ভালো, খুব ভালো একদম। না ওই পঞ্চায়েতে যে ওই যে ওই ইয়ের দাদাটা কি আর ওই লোকটার নাম পঞ্চায়েতে ভুলে গেলাম, ওই যে একদম থাকে না ওই সচিবজির সঙ্গে, একদম ওই দাদাটার মতো সব, মানে ও কিন্তু মানে ওদের ব্যাংকের যে পার্মানেন্ট কোনো স্টাফ সে নয়, কিন্তু ব্যাংকের একদম ডানা বলতে গেলে, আর বাকি সমস্ত কিছু খেয়ালও রাখতো, আমাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু, ভীষণ ভালো ছিল, খুব ভালো ছিল দাদাটা। যাই হোক, এটা হচ্ছে প্রথম দিন গিয়েই আমরা ম্যাগি বানিয়েছিলাম, তো হ্যাঁ ডিম সেদ্ধ আর ম্যাগি, তো আমাদের কি বলবো প্রথম রান্না হয়েছিল বাড়িতে ডিম সেদ্ধ আর ম্যাগি। আমার তখন কি অবস্থা, এত গরম, দ্বিতীয় রান্নাঘরে টেকা যেত না, এত 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 বাজে অবস্থা। আর এই হচ্ছে আমাদের ঘর, তো এই ঘরটাই মানে আর কি বলবো, এই ঘরেই হচ্ছে আমাদের প্রথম সংসার। অসাধারণ তার হচ্ছে বেড কভার, মানে ততোধিক অসাধারণ হচ্ছে পিলো কভার, কি বলবো। আর এই যে দুটো হলুদ আর গোলাপি আছে, এগুলোও আমরা কিনে নিয়ে এসেছিলাম পিছাবনির বাজার থেকে। নীলও আছে রান্নাঘরে, অনেকটা নীলও আছে, তো এগুলো আমরা সব পিছাবনির বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম র্যাক, কারণ আমাদের প্রচুর জিনিসপত্র এদিক ওদিক রাখার মানে প্রয়োজন হতো। ওপরে একটা বেশ তাক দিয়েছিল, তো যেগুলো আমাদের লাগতো না আমরা ওখানে উপরে উঠিয়ে রেখে দিতাম। এই ছবিটা বোধহয় আমরা কাউকে পাঠানোর জন্য তুলেছিলাম, ভাগ্যিস তুলেছিলাম, হ্যাঁ, তো ওই জন্যই ছবিটা থেকে গেছে আমাদের। এটা হচ্ছে আমাদের এক চিলতে রান্নাঘর, কিন্তু বেশ বড়ই ছিল মোটামুটি, মানে ওইখানকার অনুযায়ী তো বেশ বড়, টাক টাক ছিল অনেক কিছু, আর ভালোই সুবিধা ছিল। আমাদের এখানকার মানে বেসিনের তুলনায় তো এখানকার সিংটা অনেক ভালো, দেখেন দেখে বোঝা যাচ্ছে যা। আর উল্টো দিকেই না ইয়ে ছিল, বাগান ছিল, মানে একটা সবুজ জমির মতো ছিল, আর ভীষণ হাওয়া আসতো ওখান থেকে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ছাদ, যেটা আমাদের ভীষণ প্রিয় জায়গা ছিল। তো আমাদের যেহেতু সেই সময় বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ প্রথমত লকডাউন, আর দ্বিতীয়ত হচ্ছে ওখানে যাওয়ার তেমন কোনো জায়গা ছিল না, তো আমরা বিকেল হলেই অনি অফিস থেকে আসলেই আমরা সোজা একদম ছাদে চলে যেতাম। আর ছাদে প্রচুর প্রচুর গাছ ছিল, বিভিন্ন ধরনের সবজি থেকে শুরু করে ফুল থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব, তাই না? হ্যাঁ, সেগুলো এক এক করে আমি দেখাই। আর তার আগে বলে দিই যে এখানে তুলসী গাছও ছিল, যখন আমাদের ওখানে প্রচণ্ড কাশি হয়েছিল, মানে ওষুধ কিনতে কোথায় যাবো, কী ওষুধ খাবো, ওইখান থেকে আমি তুলসী পাতা তুলে নিয়ে আসতাম আর আমরা সকালবেলা খেতাম। উফ বাবা, করোনার কী সব দিন গেছে, আমি ছবিগুলো পরপর দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের একদম মানে কি বলবো যে প্যাসেজটা ছিল বললাম, প্যাসেজটা উল্টো দিকে হচ্ছে এরকম জঙ্গল ছিল, যেরকম বড় মানে ওই জমি আর বড় বড় বন ছিল, এই যে এরকম জমি ধান কলার বনটা ছিল, হ্যাঁ এই যে এখানে কলা গাছ সারি দিয়ে, এখানে হচ্ছে এগুলো কি গাছ ছিল আমার ঠিক মনে নেই, এইটা হচ্ছে ছাদে ছিল এই গাছগুলো, অনিমেষ মানে ফটোগ্রাফি করতো। এটা হচ্ছে অনিমেষের ছবি, হাতে নীল কাপ নিয়ে, আমারই সেম একটা লাল কাপ আগের ছবিতে দেখালাম, তোর একটা নীল কাপ আমার একটা লাল কাপ, এই যে আমি দুর্দশাগ্রস্ত আমি। এটা হচ্ছে কি ফল হচ্ছে, এগুলো পেয়ারা, আমি তো পেয়ারা ভাবছিলাম, তারপর ভাবলাম যে এত ছোটো গাছে কি করে পেয়ারা হলো, লেবু গাছ, সুন্দর একদম বড় বড় লেবু হতো। এটা এটা ডালিম, মানে ওই রকম ছাদের মধ্যে গাছে আমি ডালিম কখনো ভাই কোথাও দেখিনি। এটা হচ্ছে আমরা প্রথম হিং কিনে নিয়ে এসেছিলাম, সেটার ছবি অনিমেষ কেন তুলে রেখেছিল আমার হিংটিং ছট বলে কি একটা গেম হয়েছিল না, মেয়েরা নাকি হিংটিং ছট দিয়ে, ও সেই সুশান্ত সিং রাজপুত যখন মারা গেছিল তখন সেই বাঙালি মেয়েদেরকে নিয়ে অনেক কিছু হচ্ছিল, বাঙালি মেয়েরা নাকি ইয়ে করে কি জানো বলে কালা জাদু করে, এইসব ভুলভাল জিনিসপত্র চারিদিকে ছড়াচ্ছিল। তো সেই সময় সত্যি বাবা, আমরা সপ্তাহে চার দিন বোধ হয় ঘর মুছতাম, তার মধ্যে একদিন আমি একদিন অনি, আমি মুছেছি ঘর মনে পড়ছে না, আমি ঘর ঝাড় টাড় দিই, ঘর ঝাড় পরিষ্কার এসবের দায়িত্ব আমি ছিলাম, ও খালি ঘর মোছার দায়িত্ব ছিল। তো আমাদের তখন মানে আমরা এতই নতুন এইসব জিনিসে যে আমরা ঘর মোছার জন্য হাতে গ্লাভস পরে আবার ছাদ থেকে আকাশ, এটা আমরা কেন ছবি তুলেছিলাম ক্লান্ত হয়ে মনে নেই, কোথাও যাওয়ার আগে আমি ঘরের জামা পড়েছিলাম। যাই হোক, এটা হচ্ছে একটা কি সবজি, তাই না? আবার আমি দুর্দশাগ্রস্ত, আমার একটাই জামা ছিল নাকি রে। যাই হোক, এই ছবিটা আমরা ছাদে তুলেছিলাম, এটা অনিমেষে অনেকদিন প্রোফাইল, ও বাহ আমি ওই জামাটাই পরে আছি, আমি ওই গেঞ্জিটাই পরে আছি, হ্যাঁ
ওকে, তো আজকে ভিডিও আমরা এই পর্যন্তই রাখলাম, কারণ অনেক বড় হয়ে যাবে নইলে ভিডিওটা। এখনই অলরেডি প্রায় 15 মিনিটের থেকে বেশি বোধ হয়ে গেছে। তো যাই হোক, নেক্সট পার্টে আমরা আরও ইন্টারেস্টিং কিছু জিনিস নিয়ে আসবো। আমরা ওখানে কী কী রান্না করতাম, অনিমেষ মানে কীভাবে একটা ডিমের ঝোল বানাতো, কেন একটা ডিমের ঝোল বানাতো, সেসব উফ বাবা। তারপরে হচ্ছে আমরা ওখান থেকে যে বললাম যে আমরা ওখান থেকে মন্দারমণি গিয়েছিলাম, দীঘা গিয়েছিলাম, সেসবের ছবিও আমরা দেখাবো, কীভাবে গেছিলাম সেগুলোও দেখাবো, গল্প বলবো। তো আশা করছি পরের মানে পার্টটা আরও বেশি ইন্টারেস্টিং হবে, আপনাদের আরও খুব ভালো লাগবে। তো আজকের মতো আমরা ব্লগটা এখানেই রাখছি, আবার আমরা দেখাবে নেক্সট ব্লগে। যদি আমাদের ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের জানাবেন, লিখে জানাবেন। আর আজকে এই পর্যন্তই, টাটা। আর পিছাবনি গেলে অবশ্যই আমাদের ব্যাংকে আসবে। টাটা। এই ছবিটা হচ্ছে তমলুকের। বল ও, তুই আগে কিছু দিবি না?